হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ছবিজ। আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা আমার ভীষণ প্রিয় একটা রেসিপি, যেটি হলো মাছের ডিমের বড়া ভাজা। আর আশা করছি তোমরাও আমার মতো এটা খেতে ভীষণই ভালোবাসো। যদিও তোমরা এটা বাড়িতে মানে প্রায়ই বানিয়ে থাকো, তো চলো আমি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর খুবই সহজ একটা রেসিপি, আর খুব বেশি কিছু উপকরণও লাগে না, কিন্তু খেতে অসাধারণ টেস্টি। চলো তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো। এখানে বেশ কিছুটা পরিমাণে মাছের ডিম আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি গ্রেটেড আদা, দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, এবার দিচ্ছি পরিমাণ মতো বেসন। তবে বেসনের পরিমাণটা একটু অল্পই দিচ্ছি, তার কারণ বেশি দিয়ে দিলে আবার শক্ত হয়ে যাবে। এখন দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম ভেজে রাখা জিরে এবং লঙ্কা, সেটা গুঁড়ো করেছিলাম সেটা অল্প একটু দিলাম। দিচ্ছি পেঁয়াজ কুচি আর হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ব্যাস আর কিছু দিচ্ছে না। এই অল্প কিছু উপকরণই কিন্তু হেভি টেস্টি হবে। চলো এটাকে একটু ভালো করে মাখিয়ে নিই। দেখতে পাচ্ছ মাখানো কমপ্লিট, সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেল গরমও হয়ে গেছে। এখন বড়ার আকারে মাছের ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আরেকটা সাইড উল্টিয়ে দিলাম যাতে দুই সাইডই খুব সুন্দরভাবে ভাজা হয়। তবে গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম আছে, যাতে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা দেখা যাবে কাঁচা রয়ে গেছে, সেই জন্য মিডিয়াম আছে রেখে এটাকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নিলাম। তো ব্যাস রেডি হয়ে গেল মাছের ডিমের বড়া ভাজা। তোমরা এভাবে বানিয়ে নাও, বর্ষার খিচুড়ির সাথে অথবা গরম গরম ভাতের সাথে ডালের সঙ্গে হেভি মানাই। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে টাটা।